আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা নিয়ে কথা বলবো, আর্দ্রতা। আপনারা আয়নায় দেখতে পাচ্ছেন ভিতরে এক ধরনের কাপড়, এটা হচ্ছে গামছা। এই কাপড়টা বীজাণু, যাতে আর্দ্রতা বাড়ে এবং সেলসিয়াসটা ঠিকই থাকে। তাপমাত্রাটা দেখেন, দেখেন আর্দ্রতা 82, যেখানে 70 থাকে সেখানে 82, একটু বেড়েছে। কারণ যে ভিতরে দুটো পাত্র দেওয়া আছে পানি, সেগুলো থাকার কারণে আমরা একটু তাপমাত্রা আলোটা কমে দিই, তাহলে ভোল্টেজটা কমে যাবে। আপনারা ভিতরে দেখেন একদম একটা রুম করে দিয়েছি, যাতে ওইখানে ভিতরের তাপটা বাইরে এসে গামছাটাতে পড়ে, তাপ গামছার ভিতরে যে বাষ্পটা আছে সেটা ডিমের গায়ে দানি লেগে যায়। ডিমগুলা সারি সারি করে দিয়েছি একসাথে, এগুলা প্রতিটার মধ্যে বাতাস যায়। যদি গামছার বদলে পানিটা বাড়ি দেওয়া যায়, গামছার মধ্যে ভিজিয়ে দেওয়া যায়, এবং বিভিন্ন রকমই আছে আর্দ্রতা বেশি করার জন্য। কালকে কথা বলবো আর্দ্রতা কমানোর ব্যাপারে। ধন্যবাদ।